লাইক এক্সক্লুসিভ, বাংলাদেশ থেকে ভারত হয়ে ভুটানে ফিরলেন বাংলাদেশে থাকা ভুটানের অ্যাম্বাসেডর সহ তিন সদস্য। এদিন সকাল 9:30 নাগাদ কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তের চ্যান্ডাবান্ধা ভারতে প্রবেশ করেন ভুটানের অ্যাম্বাসেডর রিনচেন কুয়েনসিল সহ কার্মা দর্জি এবং সনাম দর্জি। এদিন সকাল থেকেই তাদের নিরাপত্তার মধ্য দিয়ে চ্যাংদাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ভুটানে নিয়ে যেতে ভুটান থেকে এসেছিল উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সহ পুলিশ বাহিনী। এদিন তারা ইমিগ্রেশন চেকপোস্ট আসলেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলেননি। তবে হঠাৎ করেই উত্তাল বাংলাদেশ থেকে এভাবে চ্যাংদাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভুটানের অ্যাম্বাসেডরের প্রবেশ নিয়ে প্রশ্ন থাকছেই। फोटो लेना है बस। आप लोग ऐसे करेंगे तो कैसे होगा बताइए। ভিডিও साथ वाले को जल्दी से दौड़ा के भेज दीजिए इधर ऊपर। ভিডিও